আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আছি বরিশাল বিভাগের অন্তর্গত ভোলা জেলায়। ভোলা জেলায় যাচ্ছি বরিশাল থেকে। তো যেতে যেতে পথে আমি যে দৃশ্যগুলো দেখতেছি সত্যি মনোমুগ্ধকর, যা বলার মতো না। গ্রামের এই পরিবেশ, এই মাটি, এই ঘরবাড়ি, এই নদী, নদীর পাশে ঘর, মানুষের শব্দ কোলাহল, যা বলে বোঝানো যাবে না, আমার অত্যন্ত ভালো লেগেছে। আর গ্রাম, যদি আপনি যদি খাঁটি গ্রামের স্বাদ পেতে চান, একদম 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 পিওর গ্রাম যেটাকে বলে, সেটা হচ্ছে এলাকাটা। আর ওই এক আঙ্কেল দেখতে পাচ্ছি, উনি কাদায় বা মাটিতে পড়ে গেছে, আর তারপর উনি হাত পা ধুচ্ছে আর কি। এখন তো রাস্তা ভেজা যেহেতু বৃষ্টির সময়। আমার খুবই ভালো লেগেছে। আর এখানে হচ্ছে বরিশাল থেকে যদি আপনার ভোলা যেতে হয়, সেক্ষেত্রে আপনি সড়ক যোগাযোগে যেতে পারবেন না। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন একটি জেলা ভোলা জেলা। এখানে যেতে হলে আপনার নৌকা, ট্রলার, স্পিড বোট এসবে করে আপনাকে যেতে হবে। আর যেতে যেতে পথে আমি যে দৃশ্যগুলো দেখেছি সত্যি মনোমুগ্ধকর, এক কথায় আর কি। গ্রাম যে আপনার, আপনি শহর থেকে যদি আপনি গ্রামে যান, আর আপনি যদি শহরের হয়ে থাকেন, যদি গ্রামে যান, কেমন ফিলটা লাগে আপনি সেটা নিশ্চয় বুঝতে পেরেছেন। তবে এইখানে আরও বেটার একটা ফিল লাগবে। এই যে দেখুন, এই হচ্ছে আপনার নদী, আর ওই হচ্ছে ঘরবাড়ি। তারা নদী, ঘরবাড়ি আর হচ্ছে গাছপালা, এইগুলো নিয়েই তাদের জীবন বৈচিত্র্য। আর এত সুন্দর, যা বলার মতো না। যেমন আপনার এপার থেকে যদি নদীর ওপারে যেতে হয়, ওই যে নৌকা দেখতে পাচ্ছেন, এই নৌকা চড়ে যেতে হবে। এখানে আপনার ওইরকম কোনো আপনার যে যান্ত্রিক কোনো যানবাহন নেই। যেমন এই যে তিন মুরব্বী আঙ্কেল, তারা নৌকায় করে এপার থেকে ওপারে যাচ্ছে, আবার ওপার থেকে আবার এপারে আসবে। এ মনে করেন যে আপনার যদি বাজারে চা খেতে যেতে হয়, এই সাইডটা হচ্ছে গ্রাম, আবার এই সাইডটা হচ্ছে শহর লোকালয়। এখানে আপনার চা খেতে আসবে, সকালে আসে, সারাদিন ঘুরে টুরে বা দুপুরে ঘুরে টুরে আবার বাসায় চলে যায় নৌকায় করে। জাস্ট আমি যা বলে বোঝানোর মতো না, পরিবেশটা এত ভালো লেগেছে আমার। আর আমি মূলত একটু ঘুরতে পছন্দ করি, আর এই ঘোরার জন্যই আমি এই ভোলা জেলার এদিকে যাওয়া। আর যেহেতু ব্যবসার কাজে বা ঘোরা দুটোই একসাথেই হচ্ছে, আর গ্রাম মূলত আমার সবসময় ভালো লাগে। আমি কিন্তু সবসময় ঢাকা থাকি, বা ঢাকার কখনো ভিডিও করা হয় না যে ঢাকায় এমন সেমন এটা সেটা। বা ঢাকায় থাকতে থাকতে এক প্রকার আমরা বন্দি হয়ে গেছি, সব জায়গায় শুধু বিল্ডিং, ঘর বাড়ি, বিল্ডিং, মানুষ, এই এছাড়া দেখার মতো কিছুই নাই। আমি আর আমার বন্ধু সাহেদ ভাই আমরা ভোলা জেলায় যাচ্ছি লঞ্চে করে। আর এই দুই সাইডে দেখতে পাচ্ছেন যে বৌদ্ধ, যে বৌদ্ধরা যে থাকে না, যে আপনার নৌকায় করে ফেরি ফেরি বিভিন্ন জায়গায় গিয়ে থাকে, হচ্ছে বৌদ্ধরা। এখানে হচ্ছে তারা ঘাঁটি বেঁধেছে, তারা বিভিন্ন কাজকর্ম করে কুলে গিয়ে এখানে থাকে। যাই হোক, সব কিছু মিলে ওভারঅল আমার ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই।